আসসালামু আলাইকুম আশা রাখছি আপনারা ভালো আছেন আমার চ্যানেলে আমি সাধারণত ছোট ছোট ব্যবসা আইডিয়াগুলো শেয়ার করি যাতে করে যারা বেকার রয়েছে তারা যেন অল্প টাকায় ইনভেস্ট করেও একটা ব্যবসা শুরু করতে পারে কিন্তু আজকে আমি ছোট ইনভেস্টমেন্টের ব্যবসার আইডিয়া শেয়ার করব না আজকে যে ব্যবসা আইডিয়াটা শেয়ার করবো সেই ব্যবসাটা করতে হলে মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে আজকে যে ব্যবসা আইডিয়াটার কথা বলবো সেটা হচ্ছে পেপার কাপ তৈরির ব্যবসা দেখুন এই পেপার কাপ যদিও অল্প কিছুদিন আগেও আমাদের বাংলাদেশে এতটা ব্যবহার ছিল না কিন্তু বর্তমানে পেপার কাপের প্রচলন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অদূর ভবিষ্যতে এটার একটা বিশাল বড় বাজার সৃষ্টি হবে আমাদের বাংলাদেশে যেহেতু এই পণ্যের চাহিদা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সেহেতু আমরা চাইলে এই পণ্যটা নিয়ে ব্যবসা করতে পারি যে পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে সেই পণ্য নিয়ে যদি ব্যবসা করি অবশ্যই এখান থেকে মোটা অঙ্কের মুনাফা অর্জন করা সম্ভব তো এই ব্যবসাটা করতে কি ধরনের মেশিন লাগবে মেশিন কোথায় পাবেন আর কি ধরনের কাঁচামাল লাগবে সব কিছু বলবো আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো যদি আপনি কাপ তৈরির ব্যবসাটা করতে চান অর্থাৎ পেপার কাপ তৈরির ব্যবসাটা করতে চান তাহলে আপনার একটা অটোমেটিক মেশিন কিনতে হবে যদিও এই পেপার কাপ তৈরি করার জন্য ম্যানুয়াল মেশিন পাওয়া যায় কিন্তু সেই ম্যানুয়েল মেশিনগুলো দিয়ে যে ধরনের প্রোডাকশন হবে সেটা দিয়ে আপনার এই ব্যবসা করে লাভ হবে না যদি আপনি লাভের মুখ দেখতে চান তাহলে আপনাকে অটোমেটিক মেশিনটাই নিতে হবে আর এই অটোমেটিক মেশিনগুলোর দাম একটু বেশি হয়ে থাকে যেহেতু এই মেশিনগুলোতে একটু সুবিধা বেশি সেহেতু এই মেশিনগুলোর দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক আপনি এই মেশিনটা কিনতে চাইলে প্রায় দশ লাখ টাকার মতো ইনভেস্ট করতে হতে পারে তবে যদি আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি বার্গেনিং করতে পারবেন আর এই ব্যবসায় কেমন প্রফিট এ ব্যবসা আসলে কতটা বাস্তবসম্মত সব কিছুই আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন আমরা আপনাদের সঙ্গে আন্তরিকতার সাথে যোগাযোগ করবো আন্তরিকতার সাথে আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা রাখছি আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন তো যখন আমাদের মেশিন কেনা হয়ে যাবে আমাদেরকে আসলে জানতে হবে এই মেশিনটা কীভাবে কাজ করে আর এই পেপার কাপ তৈরি করার জন্য কি কি কাঁচামাল লাগে পেপার কাপ যেহেতু নামটাই হচ্ছে পেপার কাপ কাপ সেহেতু এটা পেপার দিয়েই তৈরি হয় এটা আমরা বুঝতে পারছি তো এই পেপার কাপ তৈরি করার জন্য প্রয়োজন হয় দুই ধরনের কাগজ একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেপার অর্থাৎ এই কাপগুলোকে একটা নির্দিষ্ট শেপে আনার জন্য এক ধরনের কাগজ পাওয়া যায় যেটা যারা মেশিন বিক্রি করে তাদের কাছেই আপনি পেয়ে যাবেন যে কোথায় আপনি কাগজ পাবেন আর আরেকটা কাগজের প্রয়োজন হয় সেটা হচ্ছে এই পেপার কাপের তলানি তৈরি করার জন্য এক ধরনের কাগজ বা পেপার রোল পাওয়া যায় তো সেটাও আমরা সেটাও আপনি পেয়ে যাবেন যারা মেশিন সাপ্লাইতে তাদের কাছ থেকে এখন আমাদেরকে জানতে হবে যে আসলে এই মেশিন দিয়ে কিভাবে পেপার কাপ তৈরি করে যেহেতু এটা একটা ফুললি অটোমেটিক মেশিন সেহেতু আপনাকে কোনো বাড়তি কাজ করতে হবে না কাঁচামালগুলো অর্থাৎ এই পেপার কাপ তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো লাগে সেগুলো আপনার মেশিতে সেগুলো আপনি মেশিনে সেট করে দেবেন তাহলে কাপ অটোমেটিক তৈরি হয়ে বের হয়ে আসবে একপাশে আপনাকে এই ব্ল্যাঙ্ক পেপারগুলো সেট করে দিতে হবে অন্য পাশে কাপের তলানি তৈরি করার জন্য পেপার রোলগুলো ফিট করে দিতে হবে বা এভাবে ফিট করা হয়ে গেলে অটোমেটিক আপনার কাপগুলো তৈরি হয়ে বেড়ে আসবে আপনি যদি এই মেশিনটা পরিচালনা করতে চান তাহলে আপনাকে কমার্শিয়াল ইলেকট্রিক লাইন নিতে হবে এবং অবশ্যই সেটা হাই ভোল্টেজের লাইন হতে হবে আর আপনি চাইলে এই মেশিনটা আপনার বাড়িতেও সেট করতে পারেন যে কোনো একটা রুমে আলাদা একটা রুমে আসলে এটাকে সেট করতে হবে এখন আসে যাক লাভের ব্যাপারটা আসলে এই ব্যবসায় কেমন লাভ হবে লাভের আগে আসলে আমাদের বিবেচনা করতে হবে এই মেশিনগুলো আসলে কেমন প্রোডাকশন দেয় এই অটোমেটিক মেশিনগুলো ঘন্টায় প্রায় তিন হাজার পিস কাপ তৈরি করতে সক্ষম সেই হিসেবে আপনি যদি দিনে দশ ঘন্টা কাজ করেন তাহলে তিরিশ হাজার পিস কাপ তৈরি করতে পারবেন তো তিরিশ হাজার পিস কাপে যদি আপনি প্রতি পিসে দশ পয়সা করেও প্রফিট করেন তাহলেও দৈনিক তিন হাজার টাকা প্রফিট করতে পারছেন এখানে আপনি যদি শ্রমিক নিয়ে কাজ করেন সেক্ষেত্রে মাত্র একজন শ্রমিক দিয়েই একটা মেশিন পরিচালনা করতে পারবেন আমি যদি সব ধরনের খরচ বাদ দিয়ে প্রতি কাপে দশ পয়সা করে প্রফিট রাখি তাহলেও কিন্তু দৈনিক তিন হাজার টাকার মতো প্রফিট করা সম্ভব যদিও এটা একদমই কাল্পনিক চিন্তা ভাবনা তবে আপনি সম্পন্ন ধারণা পেতে পারবেন যদি আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবার আসা যাক যে আসলে আমরা এই প্রোডাক্টগুলো কোথায় বিক্রি করব। যেহেতু আমাদের বাংলাদেশে প্রচুর চায়ের দোকান রয়েছে আর সেই হিসাবে আমাদের দেশে এই চায়ের দোকানগুলোতে এই কাপের ব্যাপক প্রচলন সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে তো আমরা চাইলে যে কোনো চায়ের দোকানগুলোতে কিন্তু এই পণ্য বিক্রি করার ব্যবস্থা করতে পারি এছাড়া বড় বড় পাইকারি বাজারগুলোতে ওয়ান টাইম কাপ ওয়ান টাইম প্লেট এ ধরনের প্রচুর দোকান রয়েছে পাইকারি দোকান সেই পাইকারি দোকানগুলোকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে করে তাদের কাছ তাদের কাছে এই পণ্যগুলো সময় মতো ডেলিভারি দিতে হবে তাহলেই হয়ে যাবে কাঁচামালগুলো যারা মেশিন সাপ্লাই করে তাদের কাছে পেয়ে যাবেন এই পেপার রোল এবং এই ব্ল্যাঙ্ক পেপার এগুলো দাম খুবই কম আমার মনে হয় প্রায় একশো থেকে একশো দশ টাকা কেজি ধরে আপনি এই ব্ল্যাঙ্ক পেপার এবং পেপার রোলগুলো পেয়ে যাবেন তবে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনাকে অবশ্যই ফোন করতে হবে যদি আপনার কাছে মনে হয় যে না এই ব্যবসাটা করার মতো একটা ব্যবসা তাহলে আপনার এই সম্পর্কে আরও কিছু জানার কৌতূহল অবশ্যই জাগ্রত হবে যদি আপনার এই ব্যবসাটা সম্পর্কে আরও কৌতূহল জাগ্রত হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনি তাহলে আপনি এই ব্যবসা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন আর যদি আপনি এই মেশিনটা কিনতে চান তাহলেও আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মেশিনের দাম আর মেশিন হাতে পাওয়ার ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে সব কিছু তথ্যই আসলে আপনাকে জানিয়ে দেওয়া হবে যদি আপনি ফোন করেন তো আশা রাখছি আজকের এই ব্যবসা আইডিয়াটা কারো না কারো কাছে ভালো লাগবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ